ঠিক আছে স্যার, শুরু করেন। আসসালামু আলাইকুম। আজকে আমাদের ট্রেনিং এর আলোচ্য বিষয় হলো টিডিএস এন্ড বিডিএস। টিডিএস মানে হচ্ছে বিডিএস এন্ড টিডিএস। বিডিএস মানে হচ্ছে কি, ব্যাড ডিডাকশন এট সোর্স, আর টিডিএস মানে হচ্ছে ট্যাক্স ডিডাকশন এট সোর্স। বিডিএস সাধারণত এটা সাপ্লায়ারের সাথে সম্পর্কিত, এই জন্য এটার নাম হলো বিডিএস। আর টিডিএস হচ্ছে গিয়া সাপ্লায়ার প্লাস ব্যক্তি মার্চ, এটা সাধারণত ব্যক্তির উপরে বর্তায়। তো টিডিএসটা ট্যাক্সটা রিটার্ন সবাইকে সাবমিট করতে হয়, আর বিডিএসটা হলো সারা হোল দ্য ইয়ারে ওই প্রতিষ্ঠান যে কার্যক্রমগুলো করলো সে কার্যক্রমের এগেনিস্টে তার টোটাল কত টাকা ব্যাট আসলো, সেই ব্যাটগুলো পরিশোধ করলো কিনা। এন্ড অফ দ্য ইয়ারে যখন রিটার্ন সাবমিট করতে হয় তখন গিয়ে হলো এটাকে ওই রিটার্নের মধ্যে শো আপ করতে হয়, দেখাতে হয়। এটা হলো হোল দ্য ইয়ারে ট্রানজাকশনের ক্যালকুলেশনটা পার্সোনাল ট্যাক্স ফাইলে অটোমেটিক্যালি চলে আসে। বিডিএসটা বিডিএস ব্যাট ডিডাকশন এট সোর্স, এই ব্যাটটা সাধারণত পণ্যের উপরে বর্তায়, আমি আগেও বলছি। আর ব্যাট মূলত কারা দেয়, কনজিউমাররাই দেয়। লাস্ট স্টেজে যারা প্রোডাক্টটাকে কনজিউম করে তাদের উপরে কিন্তু ব্যাটটা যায়। আর ব্যাটের যদি আমরা ব্যাটটা আসে হইলো গিয়া অ্যাব্রিভিয়েশন ফর্মে, এটাকে যদি আমরা এলাব্রেশন ফর্মে নিই তাহলে ভ্যালু অ্যাডেড ট্যাক্স। ভ্যালু অ্যাডেড ট্যাক্স এর বাংলা হলো গিয়া মূল্য সংযোজন কর। মূল্য সংযোজন, মূল্য সংযোজন কর। আর ট্যাক্স এর বাংলা হচ্ছে শুধু কর। এই করটাকে যদি ভাঙে তাহলে এই করটারই একটা পার্ট হইল গিয়া এই ব্যাট। আমরা এই ব্যাটের সাথে আমাদের ফাইন্যান্স ডিপার্টমেন্টের সম্পৃক্ততা হচ্ছে সাপ্লায়ার থাকবে, স্টোরের একটা সম্পর্ক আছে, যাদের যাদের জানতে হবে, যারা যারা এর সাথে টাচ হবে থাকবে, সাপ্লায়ার থাকবে, স্টোর থাকবে, এবং অ্যাকাউন্টস পে বলে যিনি দায়িত্ব থাকবে। আমাদের এখানে ধরুন মোস্তফা ভাই আছে, মোস্তফা ভাই এটা দেখবে। সেটা কিরকম, আমরা যাদের কাছ থেকে প্রোডাক্ট কিনি এই প্রোডাক্টটাকে যদি সেগ্রিগেশন করি, প্রোডাক্টটা বিভিন্ন ধরনের হয়, কিছু আছে পেরিশেবল, কিছু আছে নন পেরিশেবল আইটেম, তো কিছু আছে ইম্পোর্টেড, কিছু আছে লোকাল, আবার কিছু এগুলাকে যদি আমরা পড়ালেখা করি এটার উপরে গভর্নমেন্টের যে ট্যাক্সেশনের বই আছে সেই বইতে গেলে আমরা একটা লিস্টটা পাবো যে কোন প্রোডাক্টের উপরে কত পার্সেন্ট ব্যাট অ্যাপ্লিকেবল। যে প্রোডাক্টের উপরে যত পার্সেন্ট ব্যাট অ্যাপ্লিকেবল আছে ওই প্রোডাক্টের উপরে অত পার্সেন্ট ব্যাট কেটে আমরা হলো ব্যাংকে চালানের মাধ্যমে জমা দিয়ে দিব, আর ওই টাকাটা আমরা সাপ্লায়ারের পাওনা থেকে ডিডাক্ট করে রাখবো। এন্ড অফ দ্য মান্থে আমরা সাপ্লায়ারদেরকে কি করবো, চালান দিয়ে দেবো। এই হলো গিয়া ব্যাটের মূল উদ্দেশ্য। দেন উনারা এটা, উনারা আবার এটার বেনিফিটেড পাবে, ওনারা আবার এটার হলো গিয়ে বেনিফিট পাবে। ওনারা যখন এটা রিটার্ন সাবমিট করবে ওনারা দেখাবে যে আমরা এত টাকার বিজনেস করে অলরেডি এত টাকা ব্যাট দিয়ে দিছি, ওনাদের ওই ব্যাট রিটার্নের সাথে ওটা অ্যাডজাস্টমেন্ট হবে। এটা হলো গিয়া এই ব্যাটের মূল বিবেচ্য বিষয়। তাহলে আমরা যখন সাপ্লায়ার এনলিস্টেড করবো, আমরা যখন এনলিস্টেডে যাব তখন আমাদের যেটা করতে হবে যে সাপ্লায়ার থেকে বাধ্যতামূলক ওনার ট্রেড লাইসেন্স, উনার টিন এটা আছে কিনা, টিন ভিন নাম্বারগুলো আমরা নিয়ে তারপরে আমরা ওনাকে এনলিস্টেড করব। সেক্ষেত্রে যখন একটা মাল আসলো, মাল আসার পরে মালটা যখন জিআরএন হবে, জিআরএন হওয়ার সময়তে যখন জিআরএন করবে সেখানে হলো গিয়া ওই ট্যাক্স কত এবং ব্যাট কত সেটা এন্ট্রি দিয়ে দিতে হবে আর যদি সফটওয়্যারে, আর যদি ট্যাক্স কত ব্যাট কত এন্ট্রি দিয়ে দেয় সেটা অ্যাকাউন্টস পেয়েবলে যখন আসবে তখন সেটাকে হলো গিয়ে মোস্তফা ভাই চেক করে দেখবে। তাহলে আপনি কখন এন্ট্রি দিতে পারবেন যে প্রোডাক্টের প্রাইস কত, ট্যাক্স কত, ব্যাট কত? ট্যাক্সটা ওইভাবে ক্যালকুলেশন হয় না, ট্যাক্সটা মূলত স্ল্যাবিং। গভর্নমেন্টের একটা রুলস, যে রুলসটা আছে যে সারা মাসে উনি যদি আপনার সাথে এক লক্ষ টাকা থেকে ধরেন সাপোজ তিন লক্ষ টাকা পর্যন্ত, এটা জাস্ট আমি একটা এক্সাম্পল দিচ্ছি, তাহলে মনে করেন যে সাপোজ 2-3% মোস্তফা ভাই 5-10 হলে আবার আবার যখন এটা 4 থেকে মনে করেন যে ও 1-5% ধরেন, 1-5% মনে করেন যে 5 লাখ পর্যন্ত এত পার্সেন্ট, আবার 5-6 থেকে হলো গিয়া মনে করেন 10% এত পার্সেন্ট, তারপরে হলো 11-15% বা 20% এত পার্সেন্ট, এভাবে করে ট্যাক্সের একটা স্ল্যাবিং করা আছে।
উনি যত টাকা ট্রানজাকশন করবে তার তত পার্সেন্ট ট্যাক্স যে স্ল্যাবে পরে আপনি সেটা কেটে রাখবেন, ওটা হলো ট্যাক্সের পার্ট। আর বিডিএস এর পার্ট হলো এটা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আইটেম এর উপর ডিপেন্ড করে, কোন আইটেম এর উপরে বিডিএস আছে কোন আইটেম এর উপরে বিডিএস নাই। কিন্তু এই যে বলছে যে এই ভ্যালু অ্যাডেড ট্যাক্সটা যে ব্যাড ডিডাকশন বিডিএস ব্যাড ডিডাকশন এট সোর্স, এট সোর্স কথাটার অর্থ হলো উচ্ছে, উচ্ছে কর কর্তন। উচ্ছে মানে কি, যেখানে ট্রানজাকশনটা হবে সেখানে আমি ট্যাক্স দিতে চাবে না, বিডিএস দিতে চাইবো না, বাট এটা আমার যে অর্গানাইজেশন আমার তো মাল কিনলো ওই অর্গানাইজেশন দায়িত্ব কখনোই হারাইতে পারবে না, ওই অর্গানাইজেশনের দায়িত্ব আমারতে আমি না দিতে চাইলেও আমারতে কেটে রাখা বাধ্যতামূলক, তারা কি করবে কেটে রাখবে। আর যদি কোনো প্রোডাক্ট ব্যাড এজাম্পটেড থাকে অথবা গভর্নমেন্টের কাছ থেকে কেউ পার্সোনালি যে আমার প্রোডাক্টের উপরে আমি দিব না, সেটা যদি পেপার দিতে পারে ভিন্ন কথা। আদারওয়াইজ প্রত্যেকটা সাপ্লায়ারের যদি কোনো প্রোডাক্ট ব্যাড অ্যাপ্লিকেবল হয় তাহলে আমাদের কেটে রাখতে হবে। বিডিএস এর মধ্যে এটা কিন্তু আসলে বিডিএস, কিন্তু এটাকে ব্যাড বলা যাবে না, ব্যাড বললে কিন্তু বিষয়টা ভিন্ন, ভ্যালু অ্যাডেড ট্যাক্স। তো ভ্যালু অ্যাডেড ট্যাক্স এর উপরে কিন্তু ভ্যালু অ্যাডেড ট্যাক্স এর স্ট্যান্ডার্ড রেট কিন্তু 15% ব্যাড, ওটা কিন্তু আলাদা, ব্যাড কিন্তু আলাদা। এটা হলো শুধু সাপ্লায়ারকে ম্যানেজমেন্ট করার জন্য, কিংবা যখনই আপনি সাপ্লায়ার থেকে প্রোডাক্ট কিনবেন সেটার জন্য যে ট্যাক্সটা ক্যালকুলেশন হয় এটাকে বলা হয় বিডিএস। তো এই বিডিএসটাকে মেনটেন করা এটার দায়িত্ব হলো স্টোর, পারচেজ, অ্যাকাউন্টস পেয়েবল, যারা সাপ্লাই চেইনের সাথে সম্পর্কিত তাদের প্রত্যেকেরই একটা নলেজ থাকতে হবে। এখন আমাদের এটা যেটা করতে হবে, বিডিএস এর বই পাওয়া যায় বা ওই ট্যাক্সের বইয়ের মধ্যে ওইটাতে বই আছে, ওই বই আমাদের কিনতে হবে এবং কোন প্রোডাক্টের উপরে কত পার্সেন্ট ব্যাট অ্যাপ্লিকেবল এটা আমাদের শিখতে হবে এবং জানতে হবে। আদারওয়াইজ কোনো কোম্পানির থেকে যদি আমি বেশি কেটে রাখি তাহলে তো কোম্পানি মানবে না, আবার কম কেটে রাখলে সেটা কিন্তু গভর্নমেন্ট মানবে না। হ্যাঁ, তো এটা হলো গিয়া একটা পার্ট। এটা আমরা মাস শেষে যখন আমরা ব্যাট রিটার্নটা প্রতি মাস শেষে যখন সাবমিট করবো, প্রতি মাসের পরবর্তী তো 15 তারিখের মধ্যে, এই মাসেরটা জানুয়ারিটা ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যে যে আমরা রিটার্নটা সাবমিট করি, ওই রিটার্নের মধ্যে এটার অ্যাডজাস্টমেন্টটা চলে আসবে। ওখানে আলাদা করে কলাম আছে বিডিএস এর জন্য এবং টিডিএস এর জন্য। আমি কি ক্লিয়ার বুঝতে পারছি? তাহলে এটাই হলো মূলত, তাহলে আমাদের এখন মূল কাজ কি, যারা স্টোরে আছে, যারা পারচেজে আছে, যারা অ্যাকাউন্টস পেয়েবল আছে, তারা বইটা কিনে অথবা একটা বই কিনে ফটোকপি করে অথবা দুইটা কপি করে, আমরা হলো কোন আইটেমের উপরে কত পার্সেন্ট বেদ বিডিএস এটা আমরা হলো পড়ালেখা করব। সাপ্লায়ার সঙ্গে যখন আমরা প্রাইসিং করব তখন তাকে আমরা বলে দিব ভাই আপনার এই প্রোডাক্টের উপরে 5% বা 7% এটা কিন্তু কাটা থাকবে। তো তখনই তো সাপ্লায়ার বলবে যেহেতু এটা কাটবে তখন সে প্রাইসটা বাড়াইয়ে দিবে, কিন্তু প্রাইসটা বাড়াইয়ে দিলেও তো কিছু করার নেই, ওটা আমাদের যেটা দরকার সেটা করতে হবে। আমরা তো কোম্পানির জন্য রিপোর্ট করবো 3টা সাপ্লায়ার থেকে, যার কাছ থেকে কম পাই তার কাছ থেকে আমরা নিব। তো এই বিষয়গুলো হলো আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে। এখন এটা রেকর্ডিং পদ্ধতি, একটা রেকর্ডিং মেথড থাকবে। রেকর্ডিং মেথড আপাতত যদি সফটওয়্যারে আমাদের ফুলফিল না হয় তাহলে এক্সেলে একটা ফরম্যাট আমি দিয়ে দিব, প্রোভাইড করব। ওই এক্সেল ফরম্যাটে আপনাকে হিসাব রাখতে হবে যে কার কত টাকা মাল দিল, কত টাকা বিডিএস আসলো, কত টাকা টিডিএস আসলো, সেটা কেটে সে মাস শেষে কত টাকা পাবে। একটা সাপ্লায়ারের যদি ডিটেলস না রাখেন, নিচে যদি যোগফল না আসে, তাহলে আপনি সেই সাপ্লায়ারের এই স্ল্যাবিংটা মেনটেন, ট্যাক্স স্ল্যাবিংটা মেনটেন করা সম্ভব হবে না, কারণ আপনি তো হিসাবই রাখেন না সে কত টাকার মাল জানুয়ারিতে দিল, কত টাকার ফেব্রুয়ারিতে দিল। যাই হোক, সে 3 লাখ টাকার মাল দিয়ে দিছে, 10 লাখ টাকার মাল দিয়ে দিছে, আপনি 5 লাখ টাকা কাউন্ট করে ও 2% বা 3% করছেন, যেখানে করার কথা 5%, তাহলে কি হলো, তাহলে হিসাব উল্টাপাল্টা হয়ে গেল। তো সেই কারণে এই টিডিএস এবং বিডিএস এর উপরে মোটামুটি ভালো একটু পড়াশোনা আছে। হয়তো আপনারা তো, আমরা কেউ তো ট্যাক্স ব্যাডের উপরে অতটা পারদর্শী না, এটার উপরে পড়াশোনা না, বাট যেটা অর্গানাইজেশন চালাইতে গেলে এটুক নলেজ কিন্তু আমাদের লাগবে, এটুক নলেজ আমাদের লাগবে। এটুক যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমরা কি মানে প্রতিষ্ঠানও বেনিফিটেড হবে, আমরাও আমাদের ব্যক্তিগত জীবনে বা এই চাকরি জীবনে আমরাও বেনিফিটেড হবো, এবং গভর্নমেন্টের যারা পাওনাটুকু সঠিকভাবে ঠিকঠাকভাবে শিখতে পারবো। এই জিনিসটাকে হইল গিয়া একটা সিস্টেমের মধ্যে আমাদের নিয়ে আসতে হবে। তা আমরা যখন সাপ্লায়ারের সাথে ইয়ে করবো, চুক্তি নামা করবো, মানে হলো গিয়া এনলিস্টেড করবো,
তখন ওখানে লেখা থাকবে যে টিডিএস ভিডিএস উইল বি অ্যাপ্লিকেবল অ্যাকর্ডিং টু দ্য গভর্নমেন্ট রুলস। গভর্নমেন্ট রুলস অনুসারে আমরা আপনার সেটা কাটবো। এই হলো মূলত টিডিএস ভিডিএস এর উপরে হলো গিয়া এই আপনার কি মানে মূল বেসিক। এটা দিয়ে যদি শুরু করেন, আমরা যদি কোনো জায়গায় এটকেও মানে না পারি বা কোনো জায়গায় সমাধান করতে আমাদের অসুবিধা হয়, সেক্ষেত্রে আমাদের ম্যাডাম আছে বা আমাদের আরও যারা লোকজন আছে বা আরও ট্যাক্স লয়ার আছে ওদের সাথে আমরা কথা বলে আমরা এটা সমাধান করতে পারবো। তো সেই হলো আমাদের হলো গিয়ে প্রথমে একটা বই কিনতে হবে, একটা লিস্ট নিতে হবে এবং অন্য অন্য হোটেলগুলো যারা যেগুলো করতেছে তাদের কাছেও লিস্ট আছে, আমাদের কাছেও আছে, ওগুলোকে পড়ালেখা করতে হবে। কোন আইটেমের উপরে কত পার্সেন্ট সেটা আমরা জানবো, শিখবো, বুঝবো, তারপরে সেটাকে এখন রেকর্ডিং কিভাবে করব এবং রিপোর্টিং কিভাবে করব এবং গভর্নমেন্টে সাবমিট কিভাবে করব এবং এটা সাপ্লায়ারদের কাছে তাদের চালান কিভাবে আমরা একটা ইমেইলের মাধ্যমে বা যার যার কাছে ইন্ডিভিজুয়াল ইমেইলের মাধ্যমে আমরা পৌঁছে দিব। এই হলো গিয়ে টিডিএস এর মূলত একটা চালান হয় সারা মাসে টপে ও সামনের সেরে, যে আমরা টিডিএস দিলাম, মনে করেন যে সাপোজ 50,000 টাকা ডিডাক্ট করে রাখলাম, 50,000 টাকা দিয়ে দিলাম, এটার ব্যাক পাশে যাই 50,000 টাকা কতগুলো সাপ্লায়ারের, ধরেন আবদুল্লাহ ভেজিটেবল, যদি আবদুল্লাহ ভেজিটেবল ওরা তো পেরিশেবল আইটেম ট্যাক্স বিডিএস নেই, তারপরে বলতেছি ধরেন আবদুল্লাহ ভেজিটেবলের 5 টাকা, উমুকের 10 টাকা, উমুকের 20 টাকা, সবগুলো যোগ করলে যেটা হবে ওই 50,000-এর সমান হবে, ওটা পিছনে হলে দেওয়া থাকে। তো ওই চালানটা একই চালান সবাইকে, একটা কমন চালান সবাইকে যখন আপনি দিয়ে দিবেন মার্কিং করে, তাহলে সবাই প্রিন্ট আউট দিয়ে যার যার অংশটা পিছনে দেখে বুঝে নেবে যে এটা কি আমার টাকাটা ব্যাংকে প্রোভাইড করা হয়েছে, এটা হলো তার চালান, সে অনুসারে সে তার রিটার্নটা সাবমিট করবে। এই হলো গিয়া এই সংক্ষিপ্তভাবে বিডিএস এবং টিডিএস এর উপরে আলোচনা। তো আজকে এটা বিডিএস টিডিএস এর উপরে প্রথম আমরা আলোচনা করলাম। কাজ করতে গেলে আমাদের সেকেন্ড টাইম, থার্ড টাইম, ফোর্থ টাইম এরকম আরও অনেক আলোচনা এবং অনেক মিটিং, এরকম অনেক ট্রেনিং আমাদের করতে হতে পারে। প্রয়োজন হলে যারা কাজ করবে তাদেরকে আমরা বাইরে থেকে হলো গিয়া আমরা কোনো আমরা হলো গিয়ে রিসোর্স পার্সন নিয়ে আসলাম, অথবা যারা প্রফেশনাল অর্গানাইজেশন আছে এটার উপরে ক্লাস নেয় 3 দিন 7 দিন 5 দিনের, ওদের কাছে আপনাদেরকে ট্রেনিং করার জন্য পাঠিয়ে দিলাম। এটা হলো গিয়ে মূল কথা, মূল থিম। থ্যাংক ইউ সো মাচ, আজকে এই পর্যন্তই, এইটুকুই আপনারা স্টাডি করেন, বাকিটুকু করা হবে। ধন্যবাদ।